এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া নিয়ে একটা বিশাল বড় খবর বেরিয়ে এসেছে। রাজ্যের 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকার নির্দেশ দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে এই বৃষ্টিপাত, সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 5 জেলায়। প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্যের 5 জেলা, বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশ ও বিহারে শক্তি বাড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা সরে আসছে উত্তরবঙ্গের দিকে, ফলে আগামী 4 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি সহ 5 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মালদাহ ও 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 15 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, 14 তারিখ সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা, 16 তারিখ থেকে কমবে বৃষ্টির পরিমাণ। অত্যধিক বৃষ্টিতে ডুয়ার্সের নদীগুলি জলস্তর বাড়তে পারে ও তার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া সতর্কতা। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকায় 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন জেলায় এই ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কতদিন ধরে চলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।